2013 সাল, তখন আমি ওনার সেকেন্ড ইয়ারে পড়ি। মেজো বোনের ফেসে একটু স্পট আছে, এই জন্য তার বিয়ের ব্যাপারে একটু ঝামেলা হতো আর কি। তো সবসময় বিয়েটা আমার জন্যই চলে আসতো, আমি ছোট, সো আমি যদি এই ধরনের স্টেপ নিই তাহলে আমার বোন কষ্ট পাবে, ওই জন্য আমি বিয়ের কথাটা মানা করতাম। ওর হঠাৎ একটা প্রপোজাল আসে এবং ইনস্ট্যান্টই বিয়ে ওর হয়ে যায়। এরপর থেকে শুরু হয় আমার প্রেশারটা। আর আমার ইচ্ছা ছিল যে না, আমি বিয়ে করবো না, আমি জাস্ট পড়াশোনা করবো, তারপর নিজে একটা সেলফ ডিপেন্ডেন্ট হবো, তারপরে গিয়ে বিয়ে করবো। কিন্তু আমার বাবার একটা থট ছিল যে মেয়েরা কিছু করবে না, ওরা, আমার যেহেতু একটা ভাই আছে, সো আমার ভাইকেই সে সবসময় প্রায়োরিটি দিত। তো এই জন্য আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো যে আমার ভাইকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে সব ব্যাপারে। স্বাভাবিক, এখন সব কিছু করছে মেয়েরা, বিমান চালানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে মেয়েরা পিছিয়ে আছে। তো উনি এটা করতো দেখে আমার জিদটা আরও বেশি ছিল এই বিষয়ে, যে না আমি করে দেখাবো। তা আমি একবার এমন হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার পুরো হজ করার অনেক শখ ছিল, তা আমি বলেছিলাম যে আমি তোমাকে হজ করাবো, আমি টাকা আর্ন করে। তখন আমার আব্বু বলেছিল যে না, তুমি মেয়ে, তোমার টাকা দিয়ে আমি হজ করবো না, আমার ভাইয়ের টাকা দিয়ে করবে। তো এটা আমার অনেক, মানে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবং আমি ভেবেছি যে জীবনে যদি তুমি হজ করো তাহলে তুমি আমার টাকা দিয়ে করবা, আমার ভাইয়ের টাকা দিয়ে তুমি হজ করতে পারবে না, সেটা আমি মনে মনে নিয়ে নিয়েছিলাম আর কি। তো এর মধ্যে আমার এক ফ্রেন্ড ছিল, মানে বান্ধবী, তো ওরও একটা কাজিন আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে কর। তো ওদের ফ্যামিলিটা অনেক রিচ, তো তখন আমি চাচ্ছিলাম না যে এত আপস অ্যান্ড ডাউনসে কোনো কিছু করার জন্য। তো আমার ফ্যামিলি আবার এটাতে অ্যাপ্রিসিয়েট করছে এবং সে তারা বলছে যে হ্যাঁ এটা করবে। আচ্ছা, অর্থাৎ বান্ধবীর যে কাজিন তার সাথে ফাইনালি বিয়ে হচ্ছে। ওকে, তো তখন আমি বিয়ের প্রেশারটা রিমুভ করার জন্য আমি চাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে এখানেই বিয়ে করবো, কারণ হচ্ছে তাহলে আমি হয়তো আমার ফ্রেন্ডকে বলতে পারবো যে তোমার কাজিনকে আমাকে কাবিনটা করে রাখুক, এরপরে আমি আমার যেই গোলটা আছে সেটা ফিল আপ করার পরে সংসার শুরু করতে একটু সময় পাবো, যেহেতু আমার বান্ধবীর কাজিন। ওকে, তারপর তো তখন এটা, তারপরে যখন আমি এটা কন্টিনিউ করছিলাম, পরে ও বললো যে, পরে আমার ফ্যামিলিও এটাতে রাজি, সব কিছু হচ্ছিল। তো এর মধ্যে যখন ওর ভাই বলতেছিল যে আমি এখনো পড়াশোনা করতেছিল, তো তখন বলতেছে আমি এখনো পড়াশোনা করছি, পড়াশোনাটা শেষ হোক, আমি কাজে যখন যাব তখন গিয়ে আমি বিয়েটা করবো, এখন তো আমি এই ব্যাপারে রেসপন্সিবিলিটি নিতে পারবো না। আমার ফ্যামিলি বলতেছিল যে না, বিয়ে করতে হবে, এবং আমাকে প্রেশার দিচ্ছিল হয় এখানে বিয়ে করো না হলে অন্য কোথাও আমরা ট্রাই করবো। তো আমি বললাম যে না, এখানেই করবো। মা আমাকে প্রতিদিন সকালে বকাবকি, বিকালে বকাবকি, আমার ভাই মেন্টালি টর্চার করতেছিল যে বিয়ের জন্য হ্যাঁ তোমার কিছু হবে না, তোমার পড়াশোনার দরকার নেই, এই ফোন নিয়ে যাচ্ছে, বকাবকি করতেছে, মানে যা ইচ্ছে তাই করতেছে সকাল বিকাল। তো এগুলো আমি নিতে পারতেছিলাম না। এক সময় আমি বলে দিছি ওনাদেরকে যে আমার আসলে আমি বিয়ে করে ফেলছি, পার্সোনালি আমি ওই ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এটা মিথ্যা করে বলেছেন? মিথ্যা, আমি যেন এই প্রেশারটা থেকে বাঁচি। তো তখন আমার বাবা মা বললো যে আচ্ছা ঠিক আছে। আমার ফ্যামিলি বলতেছে যে আমি কেন যাচ্ছি না, মানে হচ্ছে যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে আমি আমার শ্বশুরবাড়িতে কেন যাচ্ছি না। ইভেন দ্যাট এর মধ্যে ওনারা কোনো আমার হাজবেন্ডের সাথে দেখা করা অথবা কথা বলা এই ধরনের কোনো কিছুই তারা বলছে না। ওকে, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার ওর কাজিনকে দিয়ে ফোন করালাম যে আপনারা ওর দায়িত্বটা নেন, কিন্তু ফিনান্সিয়ালি যেই বিষয়গুলো থাকে সেটা আমি বাইরে থেকে নিচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমার ফ্যামিলিকে যখন বলা হয়েছে তখন আমার ফ্যামিলি বলছে যে আচ্ছা ঠিক আছে। এটা নিয়ে কিছুদিন গেছে, এক মাস, তখন আবার শুরু হয়েছে ওনাদের টর্চার যে না এভাবে সম্ভব না, এটা সেটা অনেক কথা। তো আমি যখন ওনারা সকাল বিকাল মানসিকভাবে আমাকে কথা শোনাইতো যে তোমাকে আসলে নিবে না এসব আজেরা, আমি তখন রিল্যাক্স হওয়ার জন্য, আমার বোন চিটকং থাকে, তা আমি ভেবেছি যে আমার বোনের কাছে চলে যাই তাহলে হয়তো সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে আসবে। যখন আমি আমার বোনের কাছে গিয়েছি তখন ওইখানে কিছুদিন থাকার পরে, এরপর থেকে আমার ভাই টর্চার শুরু করলো আমার। তখন বললো যে না, তুমি হয় তুমি শ্বশুরবাড়িতে চলে যাও, না হলে ওইখানেই থেকে যাও, তুমি আমাদের বাসায় ঢুকতে পারবে না। তখন আমি আমার বাবাকে ফোন করে বললাম যে আব্বু ভাইয়া এটা বলতেছে, তো এটা কী, এটা কি তুমি অ্যাকসেপ্ট করতেছো? পরে আমার বাবা বলছে হ্যাঁ, ও যা বলছে তাই হবে। তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি এখন কী করবো। তখন আমার ফ্রেন্ড বললো যে তাহলে কী করবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, তোমার বাসায় চলে আসি, পরে আমি সিদ্ধান্ত নিবো আসলে আমি কী করবো। তখন ও বললো কি আচ্ছা ঠিক আছে। আর আমার ফ্যামিলি তখন জানতো, মানে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। যখন আমি ঢাকায় আসবো তখন আমার বোনের হাজবেন্ড আমাকে, ওদের এক পাশের একটা ছেলে ছিল তার মাধ্যমে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল, এবং তারা এটা জানার প্রয়োজনও মনে করলো না যে আমি কি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি না, কার কাছে যাচ্ছি বা কার কাছে পাঠাচ্ছে। এর পরের দিন আমার আব্বু আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বললো যে ও কোথায় গেছে, পরে বললো যে ও তো শ্বশুরবাড়িতে চলে গেছে, পরে বলে কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এর 3-4 দিন পরে
হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। আর ওনারা অন্য ডক্টর দেখাচ্ছিল, আমি আমার মাকে নিয়ে হসপিটালে চলে যাই। ওইখানে ডক্টর জিজ্ঞেস করছিল যে আপনার কী সমস্যা। তখন আমার মা বলতেছিল যে আমার ভাই বোনদের সাথে আমার সম্পর্ক নাই, এই কারণে আমার এই অবস্থা, আমার ভাই বোন না আমার সাথে কথা বলতেছে না এই জন্য। পরে আমি ওইখানে ওইখানেও অবাক হয়েছি যে আমি চলে আসছি, ওনার কোনো মাথা ব্যথা নাই, ওনার ভাই বোনদের সাথে ওনাদের সম্পর্ক নাই, এই জন্য উনি কষ্ট পাচ্ছে বা ওনার সমস্যা হচ্ছে। তো তখন আস্তে আস্তে আমি ভাবা শুরু করলাম যে আসলে আমার জন্য তো তাদের কোনো চিন্তা নাই। তারপর আমি বললাম কি যে আমি আসলে তাহলে আমি শ্বশুরবাড়ির থ্রুতে দিয়েই আমি আমার বাসায় ব্যাক করবো। তো আমি আমার বাসায় গিয়ে বললাম যে আমি আসলে থাকতে পারবো না, ওদের সাথে আমার ঝামেলা হচ্ছে, তোমরা আমাকে নিয়ে আসো বা আমি এখানেই থাকবো। তখন আমার মা বললো যে কি না, তুমি ওদেরকে নিয়ে আসো, ওদের সাথে আমরা সলিউশন করবো, তোমার সাথে না। তো ওনারা যেহেতু রাতে আমি শুনতাম যে ওনারা এইভাবে পাশের রুম থেকে বলতেছে যে ও কেন আসছে, ওর থাকার কী দরকার, ওর দরকার ছিল এখানে আসার, এই এগুলো বলতো। পরের দিন আমি চলে আসতাম বাসায়। আমি যতবারই বাসায় গেছি আমি সবসময় রোজার বাজার করে দিয়ে আসার, তারপরে ঈদের সময় ঈদের শপিং করে দিয়ে আসার, ঠিকই করতেন। হ্যাঁ, আমি সব করতাম। সামারের সময় আমলি সব কিছুতে আসতাম, কোনো কিছুই মানে যত রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার আমি সব নিতাম, নেওয়ার পরে ওগুলো নিয়ে বসি, মানে ওনারা ওগুলো নিতাম, ব্যাস শেষ। এরপরে আর কোনো কথা থাকতো না ওনাদের। ওনারা এক এক জায়গায় এক একটা বলতো, খালামণিদেরকে বলতো যে আমার সাথে তাদের কোনো রকম যোগাযোগ নাই, চাচাদেরকে বলতো যে আমি ওনারা জানে না আমি কোথায় আছি বা ও কোথায় চলে গেছে। ইভেন এটা উঠাইছে যে আমার ফ্রেন্ড আমাকে গুম করে ফেলছে বা আমার ফ্রেন্ড আমাকে ম্যানিপুলেট করে রেখে দিছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। আত্মীয় স্বজনকে এসব বলতে? হ্যাঁ, সবে কদর আসতো, কখনোই ফোন দিত না। আর আমি যে বাসাটাতে ছিলাম বা স্টে করতেছি সেই বাসায় দশ বছর। হ্যাঁ, এই দশ বছর বাড়িতে থাকার সুযোগ হয়নি আপনার? আর এই দশ বছর ধরে ওই বান্ধবীর ওই বাসাতেই আপনি স্টে করছেন? হ্যাঁ, যত ওদের প্রবলেম হয়, যত কিছু হয়, আমাকে জানায়, আমাকে ফোন করে যে আজকে তোমার আব্বুর অসুস্থ, আজকে আমি অসুস্থ, অথবা যে যেটা ইচ্ছে সেটা। আমি সবসময় যত রকম প্রবলেম ছিল সব প্রবলেমে আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি, তাদের যে কোনো সমস্যাটা আপনি সমাধান করার জন্য যতটুকু পারছেন আপনি চেষ্টা করেছেন। আর এই পরব এগুলো তো আছে, সেখানেও আপনি চেষ্টা করেছেন তাদের পাশে থাকতে। হ্যাঁ, তারপরে এর মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়, আমাকে ইনভাইট করে, ফোন দিয়ে বলে যে তোমার ভাইয়ের প্রোগ্রাম এই দিন এই দিন। কিছুদিন পরে আমি জানতে পারি আমার মামির কাছ থেকে, মেজো মামির কাছ থেকে, যে ওর আসলে বিয়ে ছয় মাস আগেই হয়ে গেছে, কিন্তু সেটা আমাকে জানায় নাই। না জানি প্রোগ্রামের দিন আমাকে বলছে যে ওর বিয়ে আজকে। তো তখন আমার মনটা আরও ভেঙে যায় যে একদম খুশি হইতো আমাকে বললো না, মানে আমি গেলে কী হইতো বা কী প্রবলেম হইতো। পরে বারংবার একবার আমি আমার বাবা বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি বাবাকে বলতেছি যে আমি আমার আমি এখানে থাকবো না, আমি একবারে চলে আসছি, তুমি আমাকে ইয়ে করো। তখন আমাকে বলে কি যে আচ্ছা, আমার বাবা আমাকে ফোনে বলে যে তুমি কি তোমার কাছে কি কাবিনের টাকাটা আছে। তখন এটা আমি শুনে অবাক হয়ে গেছে যে এটা কী বলে। তখন বলতেছি যে হ্যাঁ আছে, পরে বলতেছে যা মিথ্যা কথা, পরে আমি কি না সত্যি কথা আছে, আপনি টাকাটা তো দিয়ে দিছে। পরে বলতেছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এরপরে আসলো, পরে যখন এরকম বাজেভাবে বলছে আমি আর এটা সহ্য করতে পারি না, হ্যাঁ তাকি নেই চলে আসছি, যে না আসলে আমার এখানে কোনো অস্তিত্বই নাই, আমি আসলে এখানে থাকতে পারবো না, আমি আসলে নিজের গোল গোছানোটা উচিত, আমি আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এরপরে যেদিন আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো সেদিনই আমি আসলে ওই বাসায় যাবো, আদারওয়াইজ আমি আর কখনোই যাবো না। কারণ গ্রামে হোক ঢাকায় হোক সব জায়গাতে তারা বিভিন্ন টাইপের বাজে বাজে কথা ছড়া, মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, কী কী ধরনের কথা? আমি কই থাকি জানে না, মেয়ে কোথায় থাকে সেই জিনিসগুলো অবলীলায় নিজের আত্মীয় স্বজনের সামনে বাবা মা বলতে পারে আমি খুব অবাক হচ্ছি, বলতেছে ঠিকই, কিন্তু সেই মেয়ে যখন তাদের জন্য ঈদ পরবে জিনিস নিয়ে যাচ্ছে, প্রবলেমে পড়লে কোনো টাকা পয়সা দিয়ে যতটুকু পারতেছে হেল্প করতেছে, তখন পারতেছে না? না, তখন তো অনেক খুশি, তখন তো মেয়ে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তখন শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাচ্ছে। আর বাকি সবসময় বলার সময় কোথায় থাকে, কে গুম করে রাখছে, আদৌ আর ঠাই ঠিকানা আছে কি না আছে, এরকম উত্তর? আপনার মেয়ে কোনো কিছুই বলেনি, শুধু একটা কথাই বলতেছে যে আমার ভেতর এখনো ছটফট করে আমার মায়ের জন্য, আমার কলিজা পড়ে আমার বাবার জন্য, এই জীবনে কি আমার বাবা আমার কন্যা সন্তান আমি আর হতে পারবো না,
এই কথা বলে সে কাঁদতেছিল তো আপনার যদি কিছু বলার থাকে আপনার জায়গা থেকে আমি চাই আমি ও ও কিভাবে কি করতেছে আমি একটু জানি না ও আমাকে আসো আশা দেওয়া করুক মা বাবা হিসেবে তো সন্তানরা আশা দেওয়ারই দরকার এটাই আমারও চাওয়া বাবা আমি বাবু বাবা হিসেবে মা হিসেবে আমাদেরও তো প্রয়োজন নাই রাইট আর বিয়ে তো সে করেনি আপনি জানতেন এটা ও বিয়ে করেনি তো ওই কথা বলে ওই মিথ্যা তথ্য দিয়ে সে শুধু চাইছিল কিছু সময় যাতে করে পড়ালেখা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে আপনি শুনে রাখেন সত্য কথা আপনার মেয়ে শুধু ওই তথ্যটা বলে ওই যে বান্ধবীর কাজিন ছিল না ওর কথা বলে সে বান্ধবীর বাসাতেই গত 8-10 বছর ধরে আছে প্রায় 10 বছর হ্যাঁ প্রয়োজন ছিল 100-100 প্রয়োজন ছিল মায়ের দরজা দিয়ে আপনাকে এবার আমি একটা প্রশ্ন করতেছি মায়ের দরজা রেখে আপনি কি আপনার আপনি কি একটা সেকেন্ড আপনি কি আপনার বোন বা বাকি যে রিলেটিভ যাদের সাথে আপনি ফ্রি তাদেরকেও জানাননি এই বিষয়টা এই গল্পটা আমি শুনেছি এটাই তো নিয়ম পরিবারের কোন কারণে ঝামেলা হবে আবার আর একটা ঘটনা দিয়ে আমরা একসাথে হয়ে যাবো এটাই তো পরিবারের নিয়ম বলেছে আমাদের সামনে আমার শুধু মা আছেন মায়ের দরজা দিয়ে রেখে আপনাকে বলতেছি যা ভুল করেছে করেছে আপন করে নেন আপন করে নেন শ্বশুর বাড়ি তো পয়দাই হয়নি শ্বশুর বাড়ি তো তৈরি হয়নি কোথেকে বলবে মেয়ের সাথে একটু কথা বলেন আর আমাকে আপনি কথা দেন যার অন্য কথাতে যাবেন না প্লিজ জিনিসটা যা হয়েছে তা হয়েছে আপনি যেমন আপনার ভাই বোনের সাথে সম্পর্ক গ্যাঞ্জাম হয়েছিল ঠিক করে ফেলতে পেরেছেন আর নিজের পেটে ধরেছেন সন্তান তা আপনার নাড়ি ছেঁড়া ধন আপনার পেট মোছা সন্তান ওরেও মেনে নিতে পারবেন মায়ের সাথে জিনিসটা সেটেল ডাউন হোক মায়ের সাথে কথা বলেন হ্যালো যখন তোমরা বলছো ওই যে ওর সাথে বিয়ে হওয়ার কথা বা প্রেশার ক্রিয়েট করছো আমি আসলে মিথ্যা কথা বলছিলাম তখন আসলে আমার কোনো বিয়ে হয় নাই এবং পরবর্তীতেও আমার কোনো দিনও বিয়ে হয় নাই আমি কোনো দিনও শ্বশুর বাড়িতে ছিলাম না আমি শুধু ওদের বাসায় ছিলাম এই 10 বছর এই 10 বছর এটার জন্য আমি সরি ভালো করে বলেন ও কি বেড়াতে আসবে না থাকতে আসবে ভালো করে বলেন আপনার মেয়েকে বলেন কথা বলেন 10 বছরে বহু কষ্ট পাইছে আপনার মেয়ে আর 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 কষ্ট যেন না পায় এখন তো আমি তো দেশে থাকি ও থাকলে আমার সাথে দেখে থাকতে হবে বুঝছেন না আমি তো এখন দেশে চলে গেছি আপনি যেখানে হোক মা মা যেখানে থাকবে সেখানেই সব কথা বলেন জানেন বাড়ি নেই ফ্ল্যাট নেই কিছুই নেই আমি থাকি এখন তো বিল্লাতে আমার সাথে তো মিটাতে চলে যাবে আচ্ছা ঠিক আছে জোরে বলেন আচ্ছা ঠিক আছে খুশি আপনি একসাথে থাকা হবে এখন থেকে ঠিক আছে জান্নাত খুশি ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমার সালাম জানবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া আর আমার জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম বান্ধবী মারা গেছে 5 তারিখে এই মাসে কিভাবে জানি না ওর জ্বর ছিল 3-4 দিন এরপর হসপিটালে নিয়ে গেছে ওর ব্রিদিং প্রবলেম হচ্ছিল বাসায় নেবুলাইজ করছিলাম 2 দিন পর দেখি ইম্প্রুভ হচ্ছে না আমি হসপিটালে নিয়ে গেছি অক্সিজেনের জন্য পরে অক্সিজেন দিল এরপর অন্য হসপিটাল রেফার করলো ঢুকাস মানে আগেই মারা গেছে জানি না আসলে কেন তাহলে এখন কে আছে আপনার কেউই নেই you
আমাকে ওরা বলছে আমার আমার ফ্রেন্ডের মা বাবা যে তুমি থাকো তোমার ফ্যামিলি তোমাকে না নিলো তোমার এবং রিলেটিভরাও বলছে যে তোমার কোনো প্রবলেম নাই তোমার ভাষায় যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তুমি আমাদের কাছে থাকতে পারো তুমি আমার মেয়ের যেরকম ছিল এখন যেহেতু আমার মেয়ে চলে গেছে তুমি আমার মেয়ের মতনই থাকবা এবং সবাই বলছে যে ও যেহেতু তোমার এই আমার আমার কাজিনরা বলছে যে যেহেতু আমার বোন চলে গেছে তাহলে তুমি আমাদের বোন হিসাবেই থাকবা আমি আসলে ওইখানে থাকাটা আমার জন্য মানে আমি পারতেছি না থাকতে কারণ যেহেতু আমি ওর সাথে এত বছর থাকছি আর সর্বোচ্চ চেষ্টা করছে ও আমার বাপ ও আমার মা ওর আমার ভাই ওর আমার বোন সব মানে যখন যেটা চাইছে বা পারছে সেটাই আমাকে আসলে হেল্প করছে যখন যেভাবে পারছে আমার কষ্ট হোক বা আমার কোনো সমস্যা হোক বা আমি ফিল করি যে আমি কারো ভাষায় আছি এটাও কখনোই করতে দেয় না ও এমনভাবে ক্রিয়েট করে রাখতো যে আমি আমার বাসায় আছি কখনো এই ফিলিংসটা আমি কখনোই আস মানে আজকে ও চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি ওর বাসায় ছিলাম সর্বোচ্চ চেষ্টা করতো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজকর্ম প্রত্যেকটা জিনিসেও আমাকে হেল্প করতো প্রতিটা জিনিসে আমার ও কাজ করতো ও বা বিজনেস করতো ও সব কিছুও করতো কিন্তু সব কিছুতে নাম সব কিছুতে সব যত কিছু সব কিছু আমার নামে করতো হ্যাঁ যত রকম আমাদের বিজনেস আছে সবগুলোতে আমার নামে লাইসেন্স আমার নামে সবকিছু আপনার নামে লাইসেন্স হ্যাঁ কিন্তু পরিশ্রম সমান্তালে সেও করতে হ্যাঁ সমান্তালে না ও বেশিই করতে ও বেশি করতে কিন্তু লাইসেন্স থাকতো আপনার নামে কোন কিছু কিনলে ও আগে আগে ইউজ করতে যে আমার কি কোনো প্রবলেম হবে না আরে সর্বনাশ আগে ইউজ করে দেখতো যে প্রবলেম না তারপর আমাকে বলতো যে হ্যাঁ তুমি এটা ইউজ করো কোনো কিছু খাওয়ার আগে ও আগে খেয়ে দেখতো যে ঠিক আছে কিনা তারপরে আমার ওটা সর্বোচ্চ যেখানে যেটা দরকার যেভাবে যেটা প্রয়োজন সব কিছু মেনটেন করতো যেদিন মারা যাবে সেদিনও আমি খাচ্ছি না এই জন্য সে আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে যে খাওয়ার জন্য তারপরে আমি খাওয়ার পরে সে তারপরে হসপিটালে গেছে যেদিন মারা যাবে সেদিনকার ঘটনা এইটা হ্যাঁ সেদিন সেদিন মানে আমি বেরোবো হসপিটাল তার আগে আমি বলতেছি আমি খাবো না আমি বাইরে গেছি বাইরের থেকে এসে বলতেছি যে তোমার প্রবলেম হচ্ছে চলো তুমি তোমাকে আমি ইয়েতে নিয়ে যাই হসপিটালে একটু নিয়ে যাই অক্সিজেন দিয়ে আনি তারপরে বললো যে হ্যাঁ তাহলে তুমি এটা খেয়ে নাও মনে মনে না আমি এখন খাবো না পরে জোর করে আমাকে খাওয়াচ্ছে বলতেছে যে না তুমি তুমি ভাবছো কি মানে তখন ব্রিদিং সমস্যা হচ্ছে তো পরে ব্রিদিং সমস্যা হচ্ছে ওর মধ্যেই হ্যাঁ পরে বলছে যে তুমি কি ভাবো যে আমি সুস্থ হয়ে গেলে তোমাকে মার দিবো বা ওকে আমি ভয়ও পেতাম মানে ও আমার বললাম না অ্যাজ এ গার্ডিয়ান অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ সব কিছুই মানে ও যেমন শাসন করতো তেমন ভালো অবস্থা সর্বোচ্চ সবচেয়ে ভালো ড্রেসটা সবচেয়ে ভালো খাওয়াটা সবচেয়ে ভালো জিনিসটা সব কিছুই ও সবার আগে আগে যে আমি আগে আগে নিবো তারপরে ও ওর না থাকলেও চলবে কিন্তু আমার থাকতে হবে এখন ও বাসায় গেলে দেখা যাবে যে সবাই বলতেছে ওর কাপড় চোপড় ওর এইটা ওর সেটা আছে কিনা রুমে কিন্তু এখন যে দেখা যাবে যে আমার বাসাতে ওর বাসাতে আমার এখানে আমারই সব কিছু ওর কিছুই নেই যত কিছু আছে সব আমার সেটা ড্রেস হোক জিনিস হোক প্রোডাক্ট হোক সব কিছুই ওগুলো সব আমার ওর কিছুই নেই কারণ ওগুলো চিন্তাই করতো না সবসময় বলতো যে না তুমি কেন তুমি পড়ো তুমি থাকো তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি ভালো ভালো আছি আমি ভালো থাকবো ও পাঁচ তারিখে ওই যে পাঁচ নেই ওর বার্থডে ছিল চার তারিখে ফোর্থ ফেব্রুয়ারি না জানুয়ারি জানুয়ারি আর পাঁচ তারিখে মারা গেছে হ্যাঁ ফেব্রুয়ারি পাঁচ তারিখে মারা গেছে ফেব্রুয়ারি পাঁচ তারিখে তো ওকে আমি একটা আমার ইয়া দিছিলাম একটা প্যাড দিছি যে আমি বললাম যে তোমাকে আমি একটা গিফট করছি তুমি এখানে কিছু লিখো ও 5th January এটা লিখছে যে তোমাকে নিয়ে যা লিখবো সব কম তুমি আমার সেই মানুষ যাকে তুমি যাকে আমি ভালোবেসে শক্তি পাই যারে যাকে আমি ভালো দেখলে পৃথিবীর সব কষ্ট ভুলে যাই যার হাসি দেখলে আমি নতুন করে নতুনভাবে বাঁচ বেঁচে থাকার স্বপ্ন দেখি তুমি আমার তাই ও যখন মারা যায় তখন আমি সেন্সলেস হয়ে যাই এরপরে একদিন পর আমার সেন্স আসে একদিন পরে সেন্স আসে হ্যাঁ তারপর মারা যাওয়ার পরে হ্যাঁ এখন আপাতত আমি এইভাবে আসি পরে আমি ভাবলাম যে আমি কীভাবে সিদ্ধান্ত নেব কারণ ওর আম্মুর অবস্থা খুবই খারাপ যেহেতু এই এই যে চলে গেছে এই জন্য ওর আম্মুর অবস্থা ভালো না আমি যে ওনার সাথে ডিসকাস করবো কিছু বলবো না উনি শুধু বলে যে ওনার সাথে থাকার জন্য আমাকে বা এটা কিন্তু আমি তো পারতেছি না ওখানে থাকার জন্য কারণ যেখানে আমি সারাক্ষণ আমি ওকে দেখি ওই জায়গায় আমি কীভাবে আমি ওখানে থাকবো
এরপরে আমি সাথে সাথে সেদিন ও মারা যায়, সেদিন আমি আমার বাসায় বোন দিয়ে বসছে, ও মারা গেছে, আমি কী করবো? ওনার ওই এই যে এখন ফোনে যেভাবে বলতেছে এইভাবে এই যে ইনভাইট, মানে অ্যাজ এ গেস্ট আমাকে ইনভাইট করে। বিডি ফ্যাশন ক্লোজেট, এটি হচ্ছে তার একটা ক্লোদিং ব্র্যান্ড, আরেকটি হচ্ছে খাবার দাবার, সেটি হচ্ছে ক্যাটারিং সার্ভিস। আমরা এহতেশাম স্টুডিও থেকে এটাকে পেট্রোনাইজ করছি জান্নাতের জন্য, এবং আপনারা চাইলে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন আমাদের এখানে যে কোনো প্রোগ্রামে, এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের সব ভালো কাজের সাথে থাকতে পারেন। জান্নাত বিদায় নিচ্ছে আজ। ওয়ালাইকুম আসসালাম, সবার জন্য অনেক অনেক দোয়া।